আসসালামু আলাইকুম বিজনেস স্টাডিজ 360 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এইচএসসি 2021 এর ষষ্ঠ সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্টটি সমাধান করব। আপনাদের সাথে আছে আমি ফয়সাল ফ্রম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি। স্ক্রিনে খেয়াল করলে আপনারা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখতে পাবেন। আজকে অ্যাসাইনমেন্টের শিরোনামটি হবে দেশে অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ এবং আন্তঃব্যাংকিক দেনা পাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিরূপণ। নির্দেশ অংশে বলা আছে ক নম্বরে বলা আছে কেন্দ্রীয় ব্যাংকের ধারণাটা উল্লেখ করতে হবে, খ নম্বরে বলা আছে কেন্দ্রীয় ব্যাংকের আওতা, তো এখানে বলা আছে কেন্দ্রীয় ব্যাংকের চারটি আওতা উল্লেখ করতে হবে, তাহলে আপনার ফুল মার্কস পাবেন। গ নম্বরে বলা আছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী এবং এখানে বলা আছে চারটি কার্যাবলী উল্লেখ করতে হবে, তাহলে আপনি এখানে ফুল মার্কস পাবেন। গ নম্বরে বলা আছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, তো এখানে বলা আছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের তিনটি সংখ্যাত্মক এবং একটি গুণগত পদ্ধতি আপনাকে ব্যাখ্যা করতে হবে, তাহলে আপনি এখানে ফুল মার্কস পাবেন। ও নম্বরে বলা আছে নিকাশগড়ের গুরুত্ব, তো এখানে আবার বলা আছে দেখেন নিকাশগড়ের চারটি গুরুত্ব যথাযথভাবে বর্ণনা করতে হবে, তাহলে আপনি এখানে ফুল মার্কস পাবেন। তো এখানে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখতে পেলাম, এখন আমরা চলে যাব সমাধান অংশে। অনেকে আছে যে অ্যাসাইনমেন্টের সমাধানটি আবার রিডিং পড়ে যায়, তো এখানে যেহেতু ম্যাথমেটিক্যাল টপিক কিছু নেই সেই জন্য বুঝিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই, তবু যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তো আপনারা অ্যাসাইনমেন্টের সমাধানটি স্ক্রিনে খেয়াল করে দেখে নিন।
অ্যাসাইনমেন্ট এবং ভার্সিটি এডমিশন টেস্ট সম্পর্কে সকল আপডেট পেতে আপনি চাইলে আমাদের নতুন ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। তো ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্য যে লিঙ্কটি সেটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে জয়েন হতে পারেন। আমি এখানে চেষ্টা করেছি খুবই মানসম্মতভাবে অ্যাসাইনমেন্টটি সমাধান করতে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দিবেন। ভিডিওটি ভালো লাগে কি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।